পথের টানে, হিমালয় পথে তমসা উপত্যকা ও অচেনা হানল। সত্যি বলতে কি, হানল নামে যে একফালি স্বর্গ হিমালয়ে আছে আমি জানতামই না, হয়তো কোনো দিন জানতে পারতাম না যদি না দুই ভ্রমণার্থীর সঙ্গে দেখা হতো কুমায়ুনে। সবটা বলি, বছর চারেক আগের কথা, নানান কাজের চাপে সেবার গরম পাহাড়ে যাওয়ার কথা ভাবা হয়ে ওঠেনি। ধরে নিয়েছিলাম ঘরে বসেই থাকতে হবে, যাওয়া হবে না হিমালয়ে। কিন্তু আমাদের দুজনের যখন ফুরসুত হলো তখন এই সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না। শেষে খোঁজ পেলাম কুমায়ুনের এক ছোট্ট গ্রামে, নাম পেউড়া, আলমোড়া থেকে 23 কিলোমিটার দূরে। সে এক প্রায় ঘুমিয়ে পড়া গ্রাম, মুক্তেশ্বরের ঠিক 10 কিলোমিটার আগে, উচ্চতা 6,500 ফুট, চতুর্দিকে ঘন বৃক্ষ আর মহার্ঘ ফলের গাছ, সঙ্গী বলতে মাথার উপরে নীল আকাশ, দূরে শুভ্র শিবালিক হিমালয়। পেউড়া গ্রামকে তাই ভালোবাসত খুব একটু দেরি হয় না। কিন্তু এসব আমরা গিয়ে জেনেছি, গিয়েছি যার আকর্ষণে, সেটি একটি সুপ্রাচীন ব্রিটিশ ইন্সপেকশন বাংলো, অবশ্যই ঐতিহাসিক। সিপাহি বিদ্রোহের পরে কুমায়ুনের দাপুটে ব্রিটিশ কমিশনার স্যার হেনরি র্যামসের 1816-1893 সময়ে এ বাংলোটি তৈরি হয়েছিল 1884 সালে। দিল্লির এক পরিণত বয়স্ক পাঞ্জাবি দম্পতি এই বাংলোতে একটি হোম স্টে চালান, তাঁর লাগোয়া একটি ছোট কটেজ নিজেরা থাকেন। ঘরদোর আসবাবপত্র সাজিয়ে রাখার পারিপাট্টি, যতদূর সম্ভব কোথাও বাংলাটির প্রাচীনত্বের কোনো হানি তারা ঘটতে দেননি। শান্তি নির্জন পেউড়া চতুর্দিক জুড়ে সুউচ্চ পাইন, ওক, শাল আর দেওদার বৃক্ষ, সেই সঙ্গে কাফল ও চেস্টনাট গাছ। তবে সবচেয়ে আকর্ষণীয় নানা ফলের গাছ নাশপাতি, কোবানি, পিচ, এপ্রিকট, গ্লাম, ওয়ালনাট ইত্যাদি। রাস্তা থেকে প্রায় হাত বাড়ানো দূরত্ব, গাছবর্তি নানা বর্ণে তাদের উপস্থিতি শহুরে মানুষকে বিফল করবেই। তবে সাবধান, গ্রামের কোনো মানুষ এই বিস্ময়ের আন্দাজ বেলেই ছুটে আসবে কোচর ভর্তি ফল নিয়ে, দেবে দেবেই আর পয়সা নেবে না কিছুতেই। তাই অলস পায়ে পাহাড়ি পথ বেয়ে হেঁটে যাওয়াই ভালো। বাংলা ছেড়ে সকাল, দুপুর, বিকালে চলে যেতাম রাস্তায়, মর্জি মতো হাঁটতাম আপন মনে। সেই রাস্তার একদিকে আলমোড়া, অন্যদিকে মুক্তেশ্বর। পথে দেখা হতো স্থানীয় মানুষদের সঙ্গে, এগিয়ে এসে কথা বলতেন সাগ্রহে, ভালো লাগতো। তবে শেষে সবারই এক অনুরোধ, তাঁর কাছ থেকে বাগানের ফল নিতে হবে। বোঝাবার চেষ্টা করতাম কী করে নিয়ে ফিরব, আমার দূর দেশে। তাদের আন্তরিকতা আপ্লুত করত। এই বাংলার পরিচয় হয়েছিল আর দুই ভ্রমণার্থীর সঙ্গে, 100 প্রতিভ তরুণী ও তার মা। তারা বেরিয়েছিলেন বড় মাপের সফরে, মাঝে একদিনের জন্য এসেছিলেন এখানে। হিমালয়কে ঘিরে ভারী আবেগ দেখেছি দুজনেরই, ফলে ক্ষণিকের হলেও সহজ সৌহার্দ গড়ে উঠতে দেরি হয়নি। বিনিময় হয়েছিল পারস্পরিক ভ্রমণের নানা অভিজ্ঞতা। পরদিন সকালে মা মেয়ে চলে যান নিজেদের গন্তব্যে। তার আগে শিরিন নামে সেই তরুণী আমাদের হ্যানলের কথা শুনিয়েছিলেন, উজ্জ্বল মুখে সে চিত্রিত করে দিয়েছিল মুগ্ধতার এক অপ্রতিরোধ্য ছবি। চলে যাওয়ার আগে বারবার বলে গিয়েছিল, তোমরা অবশ্যই হ্যানল যাও, হ্যানল যাও, যত তাড়াতাড়ি পারো। একই অনুরোধে সরব সমর্থন জানিয়েছিল তার মাও, তাই দেরি করেনি। পরের বছর গ্রীষ্মেই গিয়েছিলাম হানল, প্রথমে যাই দেরাদুন। একদিন রাত্রি সেখানে থেকে চলে যাই কাফলানি নামে এক গ্রামে, দেরাদুন থেকে ঘণ্টা পতকের পথ। মূল রাস্তা থেকে গাড়িতে কিছুটা গড়ান পথ নেমে পৌঁছেছিলাম এক হোমস্টেতে, ছিলাম 3 দিন। মালিক এক ফরাসি ভদ্রলোক এবং তাঁর নেপালি স্ত্রী, চারিদিকে পাহাড়, তারই মাঝে গাছপালা খাড়া বাগান। সেখানে কিছুটা তফাতে তাঁদের 2টি মনোরঞ্জন কটেজ, বড়টি মালিকের, ছোটটি অতিথিদের জন্য।
চোখ তুললে দূরে উঁচু পাহাড়ের গা দিয়ে লম্বা সড়কে যান চলাচল চোখে পড়ে। কাছের দৃষ্টি আটকে যায় পাহাড়ের গায়ে ইতস্তত ছড়ানো গ্রাম্য ঘরবাড়িতে। ভারী মজা লাগে নির্জন পাহাড়ের দূর থেকে ভেসে আসা গেরস্থালির দৈনন্দিন শব্দ কান পাততে। তাতে মিশে যায় ক্রীড়ারত শিশুদের কণ্ঠস্বর। বাংলার পাশের রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে দূর গ্রামের দিকে, পায়ে চলা আধান পথ। ভোর থেকে সারাদিন সেই পথে গ্রামের মানুষের আনাগোনার দিকে তাকিয়ে থাকতে বেশ লাগে। বিশেষ করে সকাল দুপুর আর বিকালে নানা বয়সী ছেলে মেয়েদের স্কুলের পোশাকে যাওয়া আসা দেখতে। অনেকদিন পাহাড়ে যাচ্ছে, বিশেষত পাহাড়ি গ্রামে ছেলে মেয়েদের এই রোজকার স্কুলে যাওয়ার দৃশ্যটি বড় আনন্দ দেয়। শহরে বসে এর প্রকৃতি তাৎপর্য অনুভব করা শক্ত, কিন্তু হিমালয়ে বহু জায়গায় এই শিক্ষাক্রমে একটি বা দুটির বেশি প্রজন্মকে এখনও স্পর্শ করেনি। ছোট্ট গ্রাম্য কুটিরের দরজায় যেসব মায়েরা বিদ্যালয়মুখী সন্তানের দিকে তৃপ্ত মুখে আজ তাকিয়ে থাকেন, তাদের অনেকের মাসে মনেই হয়তো এক অপূর্ব স্বপ্ন খেলা করে, এ আমার ধারণা। কাফলানি থেকে একদিন সকালে গিয়েছিলাম হিমালয়ের অন্যতম সতীপীঠ সুরকণ্ডা দেবীর মন্দিরে। এখানে দেবীর শিরখণ্ড বা মাথা পড়েছিল। ধনৌলটি ছাড়িয়ে চাম্বার রাস্তায় 6-7 কিলোমিটার দূরে কদ্দুখাল নামে একটি জায়গা আছে, সেখানেই পাহাড়ের গা বিয়ে একটি রাস্তা উঠে গেছে চূড়ার দেবীর মন্দিরে। রাস্তা থেকে দেখা যায় দূরত্ব 2.5-3 কিলোমিটার হেঁটে উঠতে হয়, উচ্চতা 2,800 মিটারের উঁচু কম কিছু কম। ধীরে ধীরে সময় নিয়ে উঠলে চারিদিকের দৃশ্য ও সমগ্র পথের সৌন্দর্য অতি সহজেই ক্লান্তি ভুলিয়ে দেয়। উপরে পৌঁছানোর পর ছড়ানো একটি জায়গা, নূতন মন্দিরটি এখন বেশ বড়। আকাশ পরিষ্কার থাকলে দূর দিগন্তে শুভ্র সিংহের হাতছানি চোখ ফেরাতে দেয় না। ধীরে ধীরে উঠছিলাম, হাঁপিয়েছি নিঃসন্দেহে, কিন্তু তাড়াহুড়ো করিনি, পৌঁছে গিয়েছি শেষ পর্যন্ত। আসলে এখানে বেড়াতে গেলে লক্ষ্যে পৌঁছানোর জন্য মনের ভিতর কোনো জেদ রাখিনি, ভাবি যতটা যাওয়া যায় সেটুকুই পাওয়া দেখছি, তাও কিছু কম নয়। সুরকণ্ডা মায়ের মন্দিরে বছর 8 আগে প্রথমে একা গিয়েছিলাম, সেবার ধনৌলতিতেই ছিলাম। এক অমল প্রভাতে কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষার পর হাত তুলে একটা ছোট্ট দুধের গাড়িকে দাঁড় করিয়েছিলাম। তার চালক আমার 6 কিলোমিটার দূরে কদ্দুখাল পৌঁছে দিয়ে হেসে হাত নেড়ে চলে যায়, কিছুতেই পয়সা নেয়নি, তাই তাকে মনে আছে। তারপরে উঠেছিলাম মন্দিরে, পথ ফাঁকা, যাতায়াতের পথে সামান্য কিছু স্থানীয় মানুষ ছাড়া অন্য কোনো যাত্রী দেখিনি। নবরাত্রি বা স্থানীয় উৎসব ও মেলা ছাড়া সে সময় জনাগম প্রায় স্বপ্নাতীত ছিল। পাহাড়ি প্রাচীনত্বে মরা মন্দিরটিও ছিল সেই রকম, অজস্র ঘণ্টা ঝোলানো কাঠের তোরণ, নিভৃত এক হোমকুণ্ড, সর্বোপরি তীর্থভূমির মনোরম গাম্ভীর্য। আসেমেন উদাস করে ভাব আর নেই, কিন্তু তীর্থ মাহান্ত অনস্বীকার্য। 3 দিন কাফলানিতে কাটিয়ে রওনা হয়েছিলাম পুরোলার উদ্দেশ্যে, মুসৌরি থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আমরা কাফলানি থেকে গিয়েছি বলে আরও 12-13 কিলোমিটার যোগ হয়েছিল। পুরোলার পথে একটি অতি প্রাচীন স্থান ঘুরে গিয়েছিলাম, লাখাম কুল। ছিল অনেক দিন কিন্তু হয়ে উঠছিল না। যমুনা ব্রিজ পেরিয়ে নায়নবাগ ও ডামটা হয়ে পুরোলার রাস্তা ধরলাম। এই রাস্তায় পুরোলার 31 কিলোমিটার আগে পড়ে বার্নিগার্ড। সেখান থেকে পুরোলার রাস্তা ছেড়ে মা দিকে যমুনার ব্রিজ পেরিয়ে 5 কিলোমিটার মতো গেলেই লাখামডল। গেলাম সেখানে গাড়ি পার্কিংয়ের পাশেই ভোজনালয়, প্রায় মধ্যাহ্ন। ঠিক করলাম আহার সেরেই যাব। গাড়ির সারথিকে সঙ্গে নিয়ে 3 জনে ঢুকলাম। দেখলাম মামুলি পদকথাটা সুস্বাদু করা যায়। ভালো লাগলো দেখে যে কর্মচারী ছাড়াও মালিক পরিবারের সবাই মিলে হাত লাগিয়ে সব দিক সামলাচ্ছে।
সেই আপ্যায়ন ও আন্তরিকতার মধ্যেই খাওয়া শেষ করে এগোলাম। ঐতিহাসিক বা বলা উচিত পৌরাণিক লাখামণ্ডল মন্দির ও সংলগ্ন দর্শনীয় স্থানের দিকে, প্রাচীন গ্রামের বাড়িঘরের মধ্যে দিয়ে রাস্তা, বসতির গায়ে মন্দির কেন্দ্রিক জীবনযাত্রার ছাপ স্পষ্ট। মন্দিরে পৌঁছানোর জন্য সামান্য কিছু সিঁড়ি উঠতে হয়, তারপর প্রশস্ত চত্বর, বাঁ দিকে ঘেঁষে মন্দির। মন্দিরের স্থাপত্যে উত্তর ভারতের প্রসিদ্ধ নগর শৈলী অনুসৃত হয়েছে। অভ্যন্তরে মূল বিগ্রহ মহেশ্বর, সঙ্গে দেবী পার্বতী, আছেন বিষ্ণু, কার্তিক ও গণেশ, বজরংবলীও দেখলাম রয়েছে একধারে। বর্তমানে এই একটিমাত্র মন্দির অক্ষত, যদিও সমগ্র চত্বরে ছড়িয়ে থাকা নানা চিহ্ন, একটি বিশাল শিবলিঙ্গ, প্রাচীন আরও কিছু মন্দিরের ইতিহাস ধরে রেখেছে। বৃহৎ শিবলিঙ্গটির চারিদিকে চারটি চৌকো থামের অবশিষ্টাংশ, ইতস্তত আরও বহু শিবলিঙ্গ চোখে পড়ে। সরাসরি আর্কিওলজিক্যাল বিভাগ শিলাফলকে জানিয়েছেন, বর্তমান মন্দিরটি নির্মাণকাল দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী। পাশে পিরামিড আকৃতির যে ধ্বংসাবশেষ রয়েছে, তার পাথরের নিচে ইট পরীক্ষা করে দেখা গেছে যে লাখামণ্ডলের প্রাচীনতম স্থাপত্যের সময়কাল পঞ্চম ও অষ্টম শতাব্দীর মধ্যবর্তী সময়। এমনকি এই চত্বরেই প্রাপ্ত একটি পাথরের উপর খোদিত উল্লেখ অনুযায়ী ষষ্ঠ শতাব্দীতে সিঙ্গাপুরের রাজকন্যা তার মৃত স্বামী চন্দ্রগুপ্তের স্মৃতিতে এখানে শিব মন্দির নির্মাণ করিয়াছিলেন। এই চন্দ্রগুপ্ত ছিলেন জলন্ধরের নৃপতির সন্তান। সন্ধান করে জেনেছি সিঙ্গাপুরের অবস্থান ছিল পাঞ্জাবে, অধুনা হরিয়ানা। 2007 সালে সরকারি উদ্যোগে খনন কার্যের ফলে বহু প্রাচীন ও লুপ্তপ্রায় স্থাপত্যের নিদর্শন মন্দির চত্বরে পাওয়া গেছে। পঞ্চম শতাব্দীর সমতল স্বাদযুক্ত মন্দির স্থাপত্যের নিদর্শন, বিশেষভাবে উল্লেখ্য খোলা আকাশের নিচে একটি গ্রাফাইট শিলা শিবলিঙ্গ, জলের ধারায় সিক্ত হল তার উপর দর্শনার্থীর স্পষ্ট প্রতিফলন মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে। এই মন্দিরটিকে ঘিরে নানা জনশ্রুতি আছে। পণ্ডিত মহিমারঞ্জন গৌর নামে এক স্থানীয় সজ্জন মানুষ আমাদের মন্দির ও সংলগ্ন সব কিছু অতি যত্নে ঘুরিয়ে দেখালেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডবের সময় এই স্থানের যোগাযোগের কাহিনী তিনি শোনালেন। মূল কাহিনী জড়িয়ে আছে এই স্থানটি নামের সঙ্গে, লাখামণ্ডল বা লাক্ষামণ্ডল, যার মূলে রয়েছে পাণ্ডব ভ্রাতাদের হত্যার উদ্দেশ্যে দুর্যোধনকৃত যতুগৃহের কাহিনী। স্থানীয় গাথা অনুযায়ী সেই ঘটনাটি এখানেই ঘটেছিল এবং সেই কারণে গ্রামেরই এই নাম। গ্রামের মানুষের বিশ্বাসের এই বহমান ধারা যুক্তির কোষ্ঠীপাতরে যাচাই করার ইচ্ছা আমার হয়নি। একটি সুপ্রাচীন মন্দির, যেটি দৈনন্দিন পূজা অর্চনা ও নানা বিধি পালনের মধ্য দিয়ে ততোধিক প্রাচীন এক জনগোষ্ঠী যুগ যুগ ধরে প্রায় অপরিবর্তিত সংস্কারের নিয়ে এখানে বাস করছে, এটি আমার কাছে সবচেয়ে বড় বলে মনে হয়েছে। মন্দিরটিকে ঘিরে এই নির্জন স্থান, চারিদিকে হিমালয় পর্বত, মাথার উপর মধ্যাহ্নের সুনীল আকাশে শুভ্র ব্যাঘ, আর কাছ দিয়ে বয়ে চলা ভারতীয় সভ্যতার অন্যতম প্রাণপ্রদায়ী যমুনা নদী, এই আবহাওয়াটি অক্ষয় হয়ে আছে মনে। তারই সঙ্গে মন্দির চত্বরে একধারে উঁচু একটি ছাউনি দেওয়া জায়গায় বসে এক স্থানীয় মানুষ আপন মনে ঢোল জাতীয় একটি বাদ্যযন্ত্র মাঝে মাঝে ধীরলগ্নে বাজাচ্ছেন। ভারতীয় জীবনের এই অনুপম স্বরলিপির সাক্ষী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল। থাক না, কিছু মানুষ নিজেদের মহাভারত নিয়ে গোষ্ঠী জীবনের দৈনন্দিনতার সঙ্গে মহাকাব্যের গাথাকে আপন করে নিয়ে ক্ষতি কী। এই প্রসঙ্গে মহাভারতের কথা এসে যায়। কুন্তিসহ পঞ্চ পাণ্ডবের নিধনের জন্য কৌরবরা দ্রুত প্রজ্বলনযোগ্য লাক্ষা নির্মিত যে গৃহরে প্রস্তুত করেছিল, সেটির অবস্থান হিসাবে নানা জায়গায় নাম দেওয়া যায়। যেমনি হরিদ্বার বা ঋষিকেশের নিকটবর্তী উত্তরাখণ্ডের কোনো জায়গা, মিরাটের নিকটবর্তী বাগাপত জেলার বার্নাভা,
উত্তরাখণ্ডের যমুনা তীরবর্তী লাখামণ্ডল, ঋষিকেশের কাছে শিবপুরী ইত্যাদি নামগুলো উল্লেখ করলাম বিতর্কের সন্ধান দিতে নয়, দেখাতে যে মহাভারত কাহিনী শিকর বাকর কীভাবে আমাদের এই বিশাল দেশের অন্ধস্থানে করে নিয়েছে। তবে সেটি হিমালয়ে যত সহজে অনুভব করা যায় অন্যত্র তা হয় না, বিশেষত যেখানে পাহাড়ি জনজীবনের খুব কাছাকাছি থাকা যায় সেখানে। মহাভারতের বনপর্বে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবে হিমালয় বিচরণের দিকটি অতি গুরুত্বপূর্ণ স্বভাবপর্ব। পরবর্তী সময়ে স্বজনহারা নিঃস্ব অবস্থায় ইন্দ্রপ্রস্থ ছেড়ে কাম্য অরণ্যের প্রবেশের পর থেকে দ্বাদশ বর্ষ নির্বাসনকালে স্বস্তিক পাণ্ডব ভ্রাতারা কখনো বা নির্বান্ধব বা নিঃসহায় হয়নি। যুধিষ্ঠির পুনঃ পুনঃ অনুরোধ সত্ত্বেও কুলপুরোহিত ধৌমসহ বহু ঋষি দীর্ঘ সময় তাদের সঙ্গ ছাড়েননি, পথে সাগর সঙ্গ আরও হয়েছে। এই মহাত্মারা তাদের পবিত্র তীর্থাদি পরিবহন করিয়াছেন। পার্থিব জীবন পারমার্থিক পথের গভীর ও ভাবময় কাহিনী শুনিয়েছেন, ফলে বনবাসে দৈন্য দুর্দশার বদলে নিজেদের জীবনগুলোকে প্রগাঢ় অনুভূতির আলো আনন্দে তারা ভাব ভরিয়ে দিয়েছে। একাদশ বর্ষ শেষে তাকে হিমালয়ে পৌঁছেছেন। তৎপূর্বে একাকী হিমালয়ে তপশান্তে অর্জুন অসুর আক্রমে সন্ত্রস্ত ইন্দ্রের আহ্বানে স্বর্গে গেছেন, সেই দায়িত্ব সমাপানন্তে তারা তখনও প্রত্যাবর্তনের সময় উপস্থিত। লোমশ ঋষি যুধিষ্ঠিরকে জানিয়েছেন অমরাবতী থেকে ফিরে অর্জুন তাদের সঙ্গে হিমালয়েই মিলিত হবেন। সুতরাং এই পর্বে অর্জুনের প্রত্যাবর্তনের আগেও পরে তারা দীর্ঘকাল হিমালয়ের পথে ঘুরেছেন, পর্বত শীর্ষে প্রাচীন তীর্থাদি দর্শন করেছেন, যেই সঙ্গে পঞ্চকদার তীর্থে মহেশ্বর প্রতিষ্ঠা সম্পূর্ণ করেছেন। তাদের মহিমাময় উপস্থিতি ও কীর্তি কাহিনী হিমালয়ের মানুষ ও জীবনযাত্রার উপর যুগাতীত প্রভাব রেখে গেছে। এখানকার নদী পর্বত ও পর্বতগাত্রে অসংখ্য শিরাপদ, শুভ্র সেই পর্বত রাজি সব কিছু তাদের মধ্যে অযুত কাহিনী আজও অনুভবযোগ্য। তাই ইয়ে আমাদের পবিত্র তীর্থপথ হয়ে উঠেছে, তাই অবিশ্বাসকেও হিমালয়ের নম্র হতে দেখা যায়। পথ হারিয়েছিলাম মহাভারতের কথায়, আবার ফিরে লাখামণ্ডলে। সেখান থেকে মূল রাস্তার ফিরার আগে পাণ্ডব গুহাটি দেখলাম। লাখামণ্ডলে যত গৃহ থেকে সুরঙ্গ পথে এসে পঞ্চপাণ্ডব এই গুহামুক্তিয়েই বেরিয়েছিলেন। খানিক দূরে ঢুকে দেখলাম অভিজ্ঞতা সম্পূর্ণ হলো, গাড়ি আবার যমুনা পার হয়ে নদীর বাঁ দিকে বরাবর অগ্রবর্তী রাস্তা ধরল। ১২ কিলোমিটার চলার পরে এলো নওগাঁও, এখান থেকে একটা রাস্তা ডান দিকে বারকোটের দিকে চলে গেছে, যমুনা বাঁক নিয়ে সেই পথের সঙ্গী হয়েছে। বস্তুত একটি যমুনা আগমন পথ নওগাঁও থেকে সে দেরাদুনমুখী, বারকট হয়েই যমুনেত্রী তীর্থপথে যেতে হয়। এইসব ভাবতে ভাবতেই পুরলা পৌঁছে গেছি। পুরলা উত্তরকাশী জেলায় বেশ জমজমাট শহর, হয়তো অদূর ভবিষ্যতে পুরলা পৃথক একটি জেলার রূপ নেবে। পৌঁছেছিলাম অপরাহ্নের শুরুতে। পরবর্তী যাত্রার সুবিধার জন্য বাজার থেকে সামান্য দূরেই বাসস্ট্যান্ডের কাছে এক হোটেলে আস্তানা নিলাম, দুরাত্রি থাকবো। পৌঁছানোর কিছু পরেই এক পশলা বৃষ্টি একটি ভারী সুন্দর বিকাল উপহার দিল। হোটেলের তিনতলায় ঘরের দেওয়াল জোড়া কাঁচের জানলা দিয়ে পাহাড়ের কোলে পুরানো শহরের দিকে তাকিয়ে থাকার আনন্দ আজও মনে আছে।